যাত্রী সেবা নিশ্চিত করতে ঢাকা সহ দেশের সকল রেলওয়ে স্টেশনে অব্যবস্থাপনা অনিয়ম দূর করা হবে। একই সঙ্গে অনিয়মের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সজন এমপি। তিনি আরো বলেন, বিভাগীয় শহর হিসেবে রংপুরে একটি আধুনিক রেল স্টেশন গড়ে তোলা হবে, পাশাপাশি বেশ কিছু রেলপথ মিটার গেজে পরিবর্তন করা হবে। আজ বিকেলে রংপুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রেল কর্মকর্তাদের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, রেলের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, কোন ধরনের গাফলাতি বরদাস্ত করা হবে না, যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর সভাপতি শাফিয়া রহমান শফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল প্রমুখ। এবং পার্বতীপুর রাস্তা দিয়ে যাবে